হ্যাঁ মিস্টার বিশ্বাস, তাহলে তোমার কেস তো আমি গুছিয়ে লিখেছি। তোমার মেন হলো একজিমা, তোমার একজিমাটা 5 বছর ধরে চলছে এবং তোমার অ্যালোপ্যাথিক চিকিৎসা আগে করেছো এবং সেই অ্যালোপ্যাথিক চিকিৎসা করার পরে সাময়িক কমেছে, কিন্তু তুমি লক্ষ্য করে দেখেছো যে তোমার পার্মানেন্ট আরোগ্য হচ্ছে না, তাই তুমি হোমিওপ্যাথি করতে এসছো, এটা ঠিক তো? অবশ্যই। আর তুমি লক্ষ্য করে দেখেছো যে মলম দিয়ে এরকম সারানোর পরে তোমার একটু শ্বাসকষ্ট ইদানিং দাঁড়িয়ে গেছে তার জন্যে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ভিডিও আমি যাদের দেখাচ্ছি সাধারণ মানুষ, তারা দেখবেন যে মলম দিয়ে চর্মরোগ সারালে যে তার শ্বাসকষ্ট হয় আমরা যে বলি, তার হাতে নাতে প্রমাণ। এই এক ভদ্রলোক আমাকে দেখালো, 40 বছর বয়সের ভদ্রলোক, উনি থাকেন বাংলাদেশে। ওনার একজিমা হয়েছে দুই সাইডে, 5 বছর ধরে ভুগছেন, অ্যালোপ্যাথি ওষুধ লাগিয়েছিলেন, সারে তো নি, যা অ্যালোপ্যাথি ওষুধের যা ধর্ম, কমেছিল আবার হয়েছে, কিন্তু তার থেকে বড় কথা হি হ্যাজ ডেভেলপড ডিসপ্নিয়া অর রেসপাইরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট একটা চলছে। আচ্ছা, এটা তোমার মেন কষ্ট, এটা তো আমি ছাড়াবো, আমার ওষুধ সিলেকশন হয়ে গেছে মিস্টার বিশ্বাস, কিন্তু তোমার আরও কিছু সিমটম আমি ডাক্তারদের শেখানোর জন্য জিজ্ঞাসা করছি। তোমার তোমার শীত বেশি না গরম বেশি? আমার শীত বেশি। তোমার শীতটা বেশি, তুমি কি রোজ চান করো? হ্যাঁ রোজ চান করি, তবে শীতকালে খুব আবহাওয়া খারাপ থাকলে, খুব বেশি শীত হলে তখন দুই একদিন বাদ যায়। তখন দু একদিন বাদ যায়। আচ্ছা, তোমার তোমার আর যা অসুবিধা দু চারটে বলতে বলেছিলাম, তার মধ্যে তোমার পায়ের গোড়ালি ফাটে বলেছ। হ্যাঁ, সেটা কখন ফাটে? পায়ের গোড়ালি ফাটে শীতকালে, পায়ের গোড়ালি ফাটে এবং গোড়ালি ফেটে রক্তের বৃদ্ধি হয়। তাহলে বন্ধুরা লিখলাম হিল ক্র্যাক্স অ্যাট উইন্টার, শীতকালে পায়ের গোড়ালি ফাটে। আর তোমার শীতকালে সর্দি কাশিও লাগে বেশি বলেছ? অবশ্যই, শীতকালে সর্দি কাশি হয় বেশি এবং সর্দি লাগলে আর সহজে যায় না, সর্দি লাগলে সহজে সারতে চায় না। তোমার এমনি চট করে প্রায় 2-3 4 দিন 10 দিন পরে অনেকের যে সর্দি কাশি লাগে, সেই ঢাঁসটাও কি আছে, সর্দি কাশি লাগার একটা ঢাঁস? আমার সর্দি প্রায় থাকে, আমার আজ গিয়েও বেরোয় হচ্ছে স্নান করার পরে, বেরোয় বেশি খাওয়ার পরে, মানে গলা খাঁকি দিয়া একটু গাঢ় কফ বের হয়। মোট কথা সর্দি কাশি প্রায় লাগে, ফ্যারিংজাইটিস আছে ওর, টনসিলাইটিস আছে। আর তোমার বংশে কারো টিবি ছিল? হ্যাঁ, আমার বড় মামার টিবি ছিল। বড় মামার টিবি ছিল। আচ্ছা, আর এর আগেও ছোটবেলায় কি কখনো চর্মরোগ হয়েছিল, যে মলম টলম দিয়েছিলে এখনকার এই বড় সময়ের বাদ দিয়ে? আমার আমার বয়স যখন 4 বছর কি 5 বছর, তখন আমার ছোটবেলায় ঘা হতো, এই পাছায় হাতে পায়ে বিভিন্ন জায়গায় গোল গোল ঘা হতো, তখন বাবা এটাকে নিমির পাতাটা জল টল দিয়ে, তেল টেল দিয়ে কোন কায়দায় যেন সারছিল, এটা আমার ভালো মনে নাই। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ অলসো অ্যাট চাইল্ডহুড। আর নখগুলো কি বললে, তোমার নখের কি প্রবলেম হয়? আমার পায়ের বুড়ো আঙুলের যে নখ, দুই পায়ের নখের দুই সাইড দিয়ে আস্তে আস্তে মরে যায়, পচে যায়, সেখানে পুজ হয়। সো নেলস ব্রিটেল রাফ অ্যান্ড ডিস্ট্রাক্টস। আচ্ছা, এমনি হাতের তলা পায়ের তলা কি ঠান্ডা ঠান্ডা থাকে বা ঘামে? শীতকালে হাত পা কেমন যেন বরফের মতো মনে হয়। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায় শীতকালে? পুরো হাত না হাতের তালু আর পায়ের তলা? পুরো হাত, পুরো পা, সারা শরীর বললেই চলে। কারোর সাথে হ্যান্ডশেক করলেও সে বলে, ভাই তোমার হাত পা এত ঠান্ডা কেন? ভাগ্যিস আমি হ্যান্ডশেক করিনি, আবার বিপদে পড়ে যেতাম ঠান্ডা। আচ্ছা, মাছ মিষ্টি ফিষ্টি কি পছন্দ? গরম করে না? হ্যাঁ, শীতকালে লিখেছি। আমার হ্যাঁ হ্যাঁ, আমার মিষ্টিটা একটু পছন্দ, মিষ্টি ভালোই পছন্দ, মিষ্টি একটু পছন্দ আছে। টক, হ্যাঁ হ্যাঁ, টক মোটেই খেতে পারি না, টক খেলে আমার অম্বল বা গ্যাসের সমস্যা। স্বপ্ন দেখো কোনো কিছু? স্বপ্ন কিছু দেখো তুমি? হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন দেখি মাঝে মাঝে, শরীর খারাপ হলে স্বপ্ন দেখি, কেমন যেন আগুন লাগছে কোথাও, আমি দৌড়ে যেয়ে সেখানে যে জল ঢালি। ও, তাহলে আগুন লাগার স্বপ্ন দেখো। আচ্ছা, রাগ কিরকম তোমার? আমার প্রচণ্ড রাগ, উল্টো পাল্টা দেখলে তখন আমি না বলে পারি না, এবং এত কথা বলি যার কারণে মানুষের সাথে আমার একটু ঝগড়া বেঁধে যায়। মানে প্রতিবাদ না করে থাকতে পারো না, অন্যায় দেখলে প্রতিবাদ করো। হ্যাঁ। আচ্ছা, কাজকর্ম সব তুমি? অন্যায় দেখলে প্রতিবাদ, কাজকর্ম, খাওয়া দাওয়া, অন্য কাজকর্ম সব? বলো, তোমার তো শুনে নি, বলো কি কষ্ট করি।
আচ্ছা আমার কাজকর্ম সব সময় ব্যস্ত করি। তুমি ধীরে সুস্থে কিছু করো না? তুমি নিজে করার চেষ্টা করি। আর তাড়াহুড়ো করার অভ্যাস বললে সব ব্যস্ত করি। তাড়াহুড়ো করার অভ্যাস, সে বন্ধুরা লিখলাম দেখো হাড়ি বা বিজি তাড়াহুড়ো করে করতে চাই। আচ্ছা তোমার কোথাও যদি ছড়ে যায় বা কেটে যায়, অনেকের আছে চটপট দু চার দিনের মধ্যে শুকিয়ে যায়, তা তোমার কি চটপট শুকায় না দেরি হয়? আমার কোথাও একটু আঁচড় লাগলেও তা ঘা না হয়ে সারে না, ঘা না হয়ে সারে না। সো হিলিং অব উন্ড, হিলিং অব উন্ড ইজ ডিলেড, ঘা সারতে দেরি হয়। আচ্ছা আর তোমার কি হাসি খুশি থাকো তুমি? হ্যাঁ বলো বলো বলো। না 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 আমি হাসি খুশি থাকি না, আমি একটু চিন্তাযুক্ত বা গভীর ভাব থাকে, মনমরা ভাব থাকে, অর্থাৎ উৎফুল্ল ভাব আমার নেই। উৎফুল্ল ভাব নেই, একটা ডিপ্রেশন ভাব থাকে, ডিপ্রেশন ভাব। আমার কিছু চিন্তা থাকে, ভবিষ্যতের চিন্তা থাকে, কিছু টাকা পয়সার চিন্তা থাকে, কিছু রোগশোকের চিন্তা, এগুলো আসে আমার থিংকিং জড়ো হয়, প্রচুর পরিমাণে থিংকিং থাকে। ধন্যবাদ রামানন্দবাবু, তোমার এই সিমটমগুলো আমি কালেকশন করলাম ডাক্তারদের আমি শেখাবো বলে। তাহলে বন্ধুরা দেখো এই কেসটা ছিল, দেখো একজিমা, তোমাকে আর কোনো কথা বলতে হবে না মিস্টার রামানন্দ, আমি ডাক্তারদের জন্য বাকি কনক্লুশন টেনে দিচ্ছি। সো দেখো একজিমা ইন গ্রো ইন ফাইভ ইয়ার্স, পাঁচ বছর ধরে একজিমা চলছে, অনেক অ্যালোপ্যাথিক মলম লাগিয়েছে, তাতে সাময়িক কমেছে কিন্তু জিনিসটা সারেনি, এখন মাঝখান থেকে একটু ডিসপ্নিয়া বা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। এর উইন্টারে সব কিছুই বাড়ে, ঠান্ডা লাগার প্রবণতা তো আছেই এবং সেটা শীতকালেই বেশি বাড়ে। শীতকালে হিল ক্র্যাক্স, পায়ের গোড়ালিটা খুব ফাটে, আর একটু থ্রেড ওয়ার্ম আছে, ইচিং অ্যানাস হয়, নখগুলো ব্রিটেল, নেলস ব্রিটেল রাফ ভেঙে যায়। এর পাস্ট হিস্ট্রিতেও ছোটোবেলায় সাপারেশন অফ স্কিন ডিজিজ আছে, এছাড়া পিটিডিয়াসিস ভার্সিকোলিস বা ছুলি জাতীয় কিছু হয়েছিল, বংশে প্যারালিসিস, বাত এবং মামার টিবি হয়েছিল। এনার অন্য সিমটম, জেনারেল সিমটমসের মধ্যে আছে ওর শীত বেশি, চিলি, শীত কাতুরে রোগী, হিট কোল্ড রিলেশন চিলি, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসে, মাংস মাছ এবং মাংস খুব বেশি ভালোবাসে না, অ্যাভারশন টু মিট অ্যান্ড ফিস, ড্রিমস অফ ফায়ার, আগুন লাগার স্বপ্ন দেখে, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি লাগার একটা প্রবণতা আছে, শীত বেশি আগেই বলেছি, শরীর ঠান্ডা থাকে কিন্তু শীতকালে তার হাত পা মারাত্মক ঠান্ডা থাকে, রোগী নিজেই বলেছে অ্যাজ কোল্ড অ্যাজ আইস, যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মেন্টাল সিমটমের মধ্যে রাগ বেশি, একটা ডিপ্রেশন ভাব, নিজেই বলেছে অ্যামোরাস বা খুব জলিনেস খুব একটা থাকে না, আর কাজকর্ম খুব তাড়াহুড়ো করে করতে চাই, বিজি বা হারিনেস, হারি যে রুব্রিক আছে রেপার্টরি, উন্ড হিলিং বা হিলিং অব উন্ড ডিলেট, ঘা পাঁচটা সহতে শুকাতে চায় না, বেদিং বা চান করা বা গোসল করা করে কিন্তু শীতকালে সবসময় করে না, দু চার দিন গ্যাপ দিতে পারে, আর নানান রকম চিন্তাভাবনা তার মধ্যে থাকে, একটা থিঙ্কিং, ভবিষ্যতের চিন্তা, টাকা পয়সার চিন্তা সব থাকে। আর দুর্বলতা একটা ভাব আছে, লেখা আছে দেখো সামটাইমস উইকনেস, সো দিস পেশেন্ট ডেফিনেটলি রিকোয়ার্স মেডিসিন, লাইক কি সেটা তোমরাই বলো।